আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকুণ্ডে আওয়ামী লীগের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জনাব আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বদুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজবুল হাসান ভূঁইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত আলোচনা সভায় সকল ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সর্বোপরি বাঙালি জাতীয়তাবাদের ইচ্ছা উন্মেষ করেছিল, সেটার ধারাবাহিকতায় 69 গণঅভ্যুত্থান, পরবর্তীতে 70 ঐতিহাসিক নির্বাচন, 71 রক্ত প্রতিবাদ, সর্বোপরি এই ভাষা প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই দিনের মধ্য দিয়ে। সীতাকুণ্ড থেকে মোহাম্মদ মাসুদের ক্যামেরায় মোহাম্মদ রেজাউল হোসেনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।